ঢাকাই চলচ্চিত্রের এক সময়কার শীর্ষ নায়িকা অপু বিশ্বাস। নায়ক শাকিব খানকে বিয়ে করে ধর্ম পরিবর্তন করে হয়েছেন অপু ইসলাম খান, কিন্তু পুজো আসলে নিজেকে আর ধরে রাখতে পারেন না। জানালেন, এবার আমার কাছে ঈদ আর পূজা আলাদা কিছু নয়। অনেকে হয়তো ভাববেন, মুসলমান হয়ে পুজো কেন, রক্তের সম্পর্ক তো ত্যাগ করতে পারবো না, তাদের সঙ্গে উৎসব পালন করব। আজ শাকিব খান এবং অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাহাম খান জয়ের জন্মদিন। এই দিনেও তাকে নিয়ে পুজো দেখতে চাইছেন অপু বিশ্বাস। অপু জানালেন, আব্রাহামের জন্মদিন পুজোর মধ্যে, এই পুজোটা আরও বেশি স্পেশাল। আজ 27 সেপ্টেম্বর আব্রাহাম খান জয়ের জন্মদিন, ওকে নিয়ে পুজো দেখতে যাওয়ার ইচ্ছা আছে। এদিকে পুজোর ঘটনা স্মরণ করে অপু বলেন, পড়ালেখা করতে হবে না পুজোর সময়, এটাই ছিল পুজোর সবচেয়ে বড় আনন্দ। এক মাস আগে থেকেই প্ল্যান করে রাখতাম কি করব। একবার তো রাজশাহীতে পূজার জন্য মন্দিরে যাচ্ছিলাম, সন্ধ্যার পরে মায়ের সঙ্গে বের হতাম, চারদিক লাইটিং করা থাকে, দেখতে অনেক ভালো লাগে। একদিন আমরা যাচ্ছি আর কতগুলো ছেলে আমাদেরকে ফলো করছে। ছোটবেলা এই দৃশ্যটা ভালো লাগতো, কোন ছেলে পিছনে ঘুরছে পাত্তা দিতাম না, কিন্তু মজা লাগতো। সেদিন কিছু ছেলে আমার দিকে তাকিয়ে সিঁড়ি দিয়ে উঠতেছিল, অমনিতেই পড়ে গেল, পড়ে গিয়ে গাল কেটে রক্ত বের হওয়া শুরু করলো, মা তো গিয়ে বকাবকি, এই ছেলে মেয়ে দেখবা ঠিক আছে, আগে তো নিজেকে বাঁচাবা, নিজেকে বাঁচিয়ে তারপর মেয়ে দেখবা। মায়ের সেই বকা আর ছেলেটার সেই অসহায় মুখ এখনো মনে পড়ে। জয়ের জন্মদিনে শাকিব অপুর আলাদা আয়োজন নিয়ে প্রশ্ন। শাকিব অপু 2008 সালে গোপনে বিয়ে করে, তারপর 9 বছর বিয়ের কথা গোপন রাখেন তারা। এরই মধ্যে গত বছর সেপ্টেম্বরের 27 তারিখে কলকাতার একটি হাসপাতালে জন্ম হয় আব্রাহাম খান জয়ের, এটাও গোপন রাখা হয়। অবশেষে চলতি বছর 10 এপ্রিল একটি বেসরকারি টিভি চ্যানেলে লাইভে এসে অপু বিশ্বাস পরিচয় দেন, তিনি শাকিব খানের স্ত্রী এবং তার কোলের বাচ্চাটা শাকিব খানের ছেলে। আর সেখান থেকেই জনপ্রিয় হয়ে ওঠেন দেশের সবচেয়ে কনিষ্ঠ তারকা আব্রাহাম খান জয়। আজ এই লিটিল কিটের জন্মদিন, কিন্তু একমাত্র সন্তানের জন্মদিন নিয়ে এই তারকা দম্পতির মধ্যে দেখা দিয়েছে বিভেদ। আজ সন্ধ্যায় গুলশানের এক 5-স্টার রেস্টুরেন্টে বেশ জাঁকজমকভাবে কেক ছেলের কেক কাটার আয়োজন করেছেন অপু বিশ্বাস। জানা গেছে সেই অনুষ্ঠানের কথা জানেন না শাকিব এবং সেখানে থাকেন নাই তিনি। এদিকে শাকিব খান তার ছেলের জন্মদিন উদযাপন করবে দুপুরে আজাদ মসজিদে মিলাদ মাহফিল এবং এতিমখানায় গরিব দুস্থদেরকে এতিমদেরকে উন্নতমানের খাবার বিতরণের মধ্য দিয়ে। জানা গেছে গত মাস দেড়েক আগে শাকিব তার ঘনিষ্ঠ একজনকে দিয়ে অপুকে জানায় যে তার সন্তান আব্রাহাম খান জয়ের জন্মবার্ষিকী পালনের ব্যবস্থা করতে। অপু জানান, সব কিছু আমি গুছিয়ে আনি, সপ্তাহখানেক আগে বলল সে দোয়া আর মিলাদ মাহফিল করবে আর গরিব দুস্থদের খাওয়াবে। শোনার পর আমি ভাবলাম, ঠিক আছে, ও ওর মতো করুক, আমি আমার মতো করি। জন্মদিনের উপহার হিসেবে ছেলেকে সোনার মুকুট দিচ্ছেন অপু, কাতার থেকে আনিয়েছেন শেরওয়ানি। সুপ্রিয় দর্শক, বিনোদন জগতে নিত্য নতুন খবর খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করুন, আর কমেন্টসের মাধ্যমে জানান আপনাদের মূল্যবান মতামত। ধন্যবাদ।